আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকের ভিডিওটি মূলত আত্মবিশ্বাস অর্জনের জন্য কিছু কার্যকরী পরামর্শ নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, নিজের দক্ষতাকে চিনুন। আপনি কি কি করতে ভালো পারেন এবং আপনার শক্তি কোথায় রয়েছে তা চিহ্নিত করুন। ছোট ছোট সাফল্যগুলো মনে রাখুন, যা আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে শিখুন। নিজের আরামদায়ক অঞ্চল থেকে বেরিয়ে আসুন, নতুন কাজ করার চেষ্টা করুন। চ্যালেঞ্জ মোকাবেলার অভিজ্ঞতা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। সর্বদাই ইতিবাচক চিন্তা করুন, নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন এবং নিজেকে প্রেরণা দিন। প্রতিদিন নিজের প্রতি ইতিবাচক কথা বলুন, যেমন আমি পারবো, আমি পারবো, আমি যোগ্য, আমি অবশ্যই এটা জয়লাভ করব। নিয়মিত শিখুন, বিভিন্ন বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। শেখার প্রতি মনোযোগী থাকুন। ব্যর্থতাকে মেনে নিতে হবে, ব্যর্থতা জীবনের একটি অংশমাত্র, এটি শেখার সুযোগ করে দেয়। ব্যর্থতার ভয় কাটিয়ে উঠলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। নিজের প্রতি যত্ন নেওয়া, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং পর্যাপ্ত ঘুম আপনার মনের জোর বাড়াবে। সাহায্য গ্রহণ করুন, আপনার চারপাশের মানুষের সাথে কথা বলুন, প্রয়োজনে তাদেরকে পরামর্শ দিন এবং তাদের কাছ থেকে পরামর্শ নিন। সামাজিক সমর্থন আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। ভিউয়ার্স, এই ধাপগুলো অনুসরণ করলে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসের পরিমাণ বাড়বে এবং আপনি আরও বেশি আত্মপ্রত্যয়ী হয়ে হবেন। পরিশেষে একটি কথাই বলবো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।